আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রিজওয়ানা ইলফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে উন্নয়ন দৃশ্যমান হচ্ছে এবং মানুষ তার সুফল পাচ্ছে দেশের মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি বলে নিজেদের টাকায় পদ্মা সেতু করার সাহস পেয়েছি বলেও জানান প্রধানমন্ত্রী সেতু উদ্বোধনের উৎসব শুধু পদ্মা পারে নয় সারা দেশেও হবে বলে জানান তিনি বৃহস্পতিবার পল্লীবাসীর জন্য সমবায়ের ভিত্তিতে উন্নত আবাসন তথা ফ্ল্যাট বাড়ি নির্মাণ এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন রংপুর ও গোপালগঞ্জের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন আর অবহেলিত থাকবে না ডক্টর ইউনূস আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা নেয়ার পরও বিশ্ব ব্যাংকের তদারকির পর পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করেছিলেন বলে আবারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী নয়া মেয়র আরফানুল হক রিফাত বলেছেন কুমিল্লার মানুষ তাকে যে দায়িত্ব দিয়েছে তা সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করবেন দুপুরে নিজ বাসায় সাংবাদিকদের তিনি একথা বলেন অন্যদিকে পরাজিত প্রার্থী আমাকে দায়িত্ব দিয়েছে আমি বলেছি আমি আমার প্রাণপণ চেষ্টা করব কুমিল্লা মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করব সততার সাথে নিষ্ঠার সাথে দুর্নীতি যেন আমাকে স্পর্শ না করে আপনারা সবাই আমার জন্য দৌড়ান আমি বাংলাদেশের যেই প্রান্তেই ভালো নগরবিদ আছেন যারা ওনাদের সাহায্য নেব যদি বাংলাদেশে ওই রকম ইয়ে না পাই বাংলাদেশের বাইরেও তো অনেক বাঙালি নগরবিদ আছেন ওনাদের সাথে যোগাযোগ করব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকারের নির্বাচনে যাওয়ার মানেই তাদের বৈধতা দেয়া তাই ক্ষমতাসীনদের অধীনে কোনো নির্বাচনে যায় না বিএনপি ১৬ জন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশ বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন সহ সব কালো আইন বাতিল করা হবে বলে জানান বিএনপি মহাসচিব তিনি অভিযোগ করেন বিরোধী মত দমনে হামলা মামলা নির্যাতন অব্যাহত রেখেছে সরকার মির্জা ফখরুল জানান বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে যেতে প্রস্তুত এক মাসের ব্যবধানে উজানের ঢলে সিলেটে ফের বন্যা দেখা দিয়েছে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি সুনামগঞ্জ বন্যা পরিস্থিতির অবনতি হয়ে পানিবন্দী লক্ষাধিক মানুষ সিলেটে সীমান্ত নদী সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় বিভিন্ন হাওরে বেড়েছে পানির উচ্চতা সব নদ নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের মানুষ পড়েছে দুর্ভোগে এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে জেলার তাহিরপুর বিশম্ভরপুর সদর দোয়ারবাজার ও ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকা তুলিয়ে গেছে অন্যদিকে কুড়িগ্রামের রৌমারী ও চররাজীপুর উপজেলার ৫টি ইউনিয়নের বন্যায় ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে আছে এছাড়া লালমনিরহাটে তিস্তা ধরলা রত্নাই ও সতীসহ কয়েকটি নদীর পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে চর ও নদী তীরবর্তী এলাকা এই ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা ৬টায় আগে ৫টায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে